হে কুমুদর পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনি কি চাইবেন যে 20টা টাকার জন্য আপনার অনবরত, সাপোজ যে সকল কবুতর ডিম দিয়েছিল সেই সকল ডিমগুলো ফুটার কথা ছিল, বাচ্চা হওয়ার কথা ছিল, সেই বাচ্চাগুলোর বড় হয়ে আকাশ উড়ার কথা ছিল এবং ওগুলোরও কন্টিনিউ ওদের বাবা মার মতো ডিম বাচ্চা করার কথা ছিল, তো 20টা টাকার জন্য আপনি কি চাইবেন যে অনবরত আপনার কবুতরের ডিম বাচ্চা নষ্ট হোক? তো আমি মনে করি যে আপনি অবশ্যই কিন্তু চাইবেন না। কোন কারণে চাইবেন না? তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে মালসা, ঠিক আছে? তো সাধারণত যারা আমরা খাঁচায় কবুতর পালন করি তাদের জন্য এটা তো কম্পালসারি, মানে বাধ্যতামূলক দিতেই হবে কবুতরকে ডিম বাচ্চা করানোর জন্য, ঠিক আছে? বাট আজকে কথা বলবো যে আপনি যদি আপনার কবুতরকে এই মালসাটা প্রোভাইড না করেন, মানে না দেন, তো সেই ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, ঠিক আছে? তো সাপোজ চিন্তা করেন এই যে একটা মালসা কবুতরের মাথায় কিন্তু সেট হয়ে যায় যে এই জায়গাটার মধ্যে এসেই আমার কি ডিম দিতে হবে। তো সাপোজ ওয়াইল্ড বার্ডের কথা চিন্তা করেন, যে সকল কবুতর সাধারণত আপনার আমরা মানে পোষ মানানো যায় না, যেগুলো ওয়াইল্ড মানে বনে বিভিন্ন বন জঙ্গলে বসবাস করে, ওই সকল কবুতর যদি ওদের নির্দিষ্ট একটা বাসা তৈরি করে ডিম বাচ্চা করার জন্য বিভিন্ন খড়কোটা গাছে ডালপালেন যদি এরকম একটা থলি মানে একটা খোঁজ জায়গা তৈরি করে ডিম বাচ্চা করার জন্য, তাহলে আমরা মানুষরা কি পারি না ওদেরকে এরকম একটা মালসা প্রোভাইড করতে? কয় টাকা লাগে? এটা হচ্ছে আপনার 8 থেকে 10 টাকা এবং এটা হচ্ছে 20 টাকা, মোট 30 টাকা। তো মোট 30 টাকা খরচ করলে আপনি অনায়াসে প্রায় কমপক্ষে এটা হয়তো বা 1 বছরের মতো ব্যবহার করতে পারবেন, বাট এই জিনিসটা তো আপনি কমপক্ষে হলো 2 বছর 3 বছর ব্যবহার করতে পারবেন যদি আপনি ভালো কেয়ার নিতে পারেন, মালসার যত্নশীল হন। তো আমি এই মালসাটা কমপক্ষে হলেও, ঠিক আছে, কমপক্ষে হলো 3 বছরের ওভার হয়ে যাবে আমি যে ব্যবহার করতেছি। এখানে কিছু মালসা আমার আপডেট করেছে, যেমন যে এটা আপডেট করা হয়েছে, বাট আমার আরও যে পুরান মালসাগুলো আছে ওই সাইডে আছে তো ওগুলো প্রায় 3 বছরের ওভার হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে কোন কোন সমস্যা হয়, সাপোজ বিশেষ করে গ্রামাঞ্চলে যারা কবুতর পালন করে তারা সাধারণত কাঠের কোনো রকম কুপটুপ বানিয়ে দেয়, ওইটার ভিতরেই ভালো ডিম বাচ্চা করে। তো সেক্ষেত্রে বলবো অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার কবুতর যখন ডিমটা দেয় কোনো কারণবশত যদি একটা খোপে অন্য একটা নট ঢুকে যায় মাদি ওম দেওয়ার সময়, তো সেক্ষেত্রে মারামারি করার সময় যদি কোনো একটা ডিম আপনার সাইডে চলে যায় মানে নট এবং মাদির মারামারির কারণে বা অনিবার্য কারণে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কবুতর ওইটাকে আর টেনে নাও নিতে পারে বুকের ভিতরে, বা আপনিও যদি খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু ওই ডিমের ভিতরে যদি ভ্রূণটা হয় তো তা না পাওয়ার পরবর্তীতে কিন্তু ওই ডিমটা টোটালি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি মালসা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওই ডিমটা নষ্ট হওয়ার আর কোনো চান্স নাই। পরবর্তীতে আপনি যদি মালসা না দেন সেই ক্ষেত্রে আপনার কবুতরের বাচ্চার যে বাচ্চাগুলো যে ফুটে ওই বাচ্চাগুলো কিন্তু আপনার মানে ওদের যেই ছোটো যখন থাকে 1-2 দিন বয়স হয় তখন কিন্তু ওরা যে বিষ্টাগুলো ত্যাগ করে ওগুলো কিন্তু আপনার নিচে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে মালসার মধ্যে তখন ওরা বিষ্টা ত্যাগ করে, বাট মালসার মধ্যে আপনি যে কাপড়টা দেন ওদের যখন যে মানে তখন যে ড্রপিংটা থাকে সেই ড্রপিংগুলো খুব অল্প পরিমাণ থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এদের বাবা মা ওদের পালকে হালকা পাতলা ভরে যায় এবং এই কাপড়গুলো কি ওই বিষ্টাগুলো শুষে নেয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে মালসা দেওয়ার পরবর্তীতে বাচ্চাগুলো টিকে যায়। বাট যারা টোটালি মালসা দেন না তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে আমি এরকমও দেখেছি গ্রামে অনেক বাড়িতে যখন আমি গ্রামাঞ্চলে ঘুরতে যাই মানে যাদের বাসায় কবুতর আছে হালকা পাতলা ঘুরে দেখি যে কী অবস্থা, কীভাবে তারা কবুতর পালন করে, তো দেখা যায় যে আপনার ভাই মানে কবুতর বিষ্টা ত্যাগ করতে 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 মানে এরকম উঁচু বানায় ফেলছে, ঠিক আছে? অনেক সময় হয় কি যে একটা খাঁচার সাইজ যদি এতটুকু থাকে মানে খোপের, তো সেক্ষেত্রে আপনার মানে বিষ্টা ত্যাগ করতে করতে একেবারে রাউন্ড হয়ে গেছে, ওইটার উপরে এরকম একটা থলি সিস্টেম হয়ে গেছে, জাস্ট এতটুকু গ্যাপ আছে মানে এই যে উপরের কাঠটা আর এই যে কবুতর এতটুকু গ্যাপ আছে, এর ভিতরে এই যে কবুতর ডিম বাচ্চা করতেছে, কবুতর অভ্যস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি ওইভাবে করতে। তো সেক্ষেত্রে বলবো যে আপনি যদি মালসা ওদেরকে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিশাল একটা স্পেস পেয়ে গেলেন, মানে এই যে কবুতর বিষ্টা ত্যাগ করতে করতে এতক্ষণ উঁচু করে ফেলছে, তো সেক্ষেত্রে এটার ভিতরে আপনার পিঁপড়া যে বসবাস করতে পারে, পরবর্তীতে আপনার আরও যে বিছু টাইপের অন্যান্য ক্ষতিকারক চেলা টেলা টাইপের যে পোকামাকড়গুলো আছে ওগুলো গিয়ে বসবাস করতে পারে। বাট আপনি যদি পরিষ্কার রাখেন ওদেরকে একটা সুন্দর পরিবেশ দেন, ওরাও তো জীব, ওদের একটা সুন্দর পরিবেশ পাওয়ার মানে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, বা ওরা যোগ্য একটা পাওয়ার, ঠিক আছে, ভালো পরিবেশ। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে বাচ্চাগুলো যে বিষ্টা ত্যাগ করতে থাকে ওইখানে বাচ্চাগুলো বড় হতে থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চার নাভিটা যে হয় সেই নাভিটা শক্ত গিটের মতো হয়ে যায়, তো সেই কারণে বাচ্চা কবুতরটার বড় হওয়ার কথা ছিল মারা যায়, পরবর্তীতে বিষ্টা ঠিক মতো ত্যাগ করতে পারে না, মানে সাইডে সাইডে যেহেতু বিষ্টাগুলো পড়ে থাকে ওদের
পালকগুলোর মধ্যে বীজটা লেগে পালকগুলো আটকে থাকে। পরবর্তীতে আপনার পায়ুপথের ওই সাইডে ফাইডে বীজটাগুলো লেগে ঠিক মতো দেখা যায় যে অনেক সময় পায়ুপথের আকারটা থাকার কথা ছিল ছোট, তো সেটা কি টোটালি বড় হয়ে যায়, তো নানান টাইপের সমস্যা হয়। তো সেক্ষেত্রে বলবো যে কবুতরকে যদি অবশ্যই ভালো ডিম বাচ্চা করাতে চান, সেক্ষেত্রে মালসা দেওয়ার গুরুত্বটা অনেক, মানে বলে অ্যাকচুয়ালি বোঝানো যাবে না, এ হচ্ছে কথা। তো আরও যে সমস্যায় আমরা পড়তে পারি সেটা হচ্ছে যে যদি কবুতরকে আপনি মালসা না দেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চা কবুতর আছে যেগুলো চঞ্চল বেশি থাকে, ঠিক আছে। চঞ্চল বেশি থাকার পরবর্তীতে যেটা হয় যে একটা যে বড় কবুতর থাকে, সাপোজ অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটা কবুতরের আকার বড়, একটা কবুতরের আকার ছোট হয়, তো বড় কবুতর তো সাধারণত খেতেই থাকে, ঠিক না, খেতেই থাকে, ওর প্রায়োরিটিটা বেশি হয়ে যায়। তো ছোট কবুতর আর ঠিক মতো খেতে পারে না, বাট আপনি যদি মালসার মধ্যে ছোট বড় কবুতরগুলো মানে যখন থাকে, দেখবেন যে বড় কবুতরের খাওয়া শেষ হলেও কিন্তু অটোমেটিক মানে নিশ্চুপ হয়ে যায়, যেহেতু ওর পেটটা ভরে গেছে। তখন বাচ্চা কবুতরটা মানে যেহেতু ওদের জায়গাটাই ছোট, ছোট একটা জায়গা, বাচ্চা কবুতরটা কিন্তু তখন মুখটা তুললে খাওয়াতে পারে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি মালসাটা ব্যবহার না করে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ওই ছোটো কবুতরটা আস্তে 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 সাইডে চলে গেলো, বা বাসা থেকে বা ওদের যে মানে একটা নির্দিষ্ট জায়গা ছিল সেই জায়গা থেকে টোটালি ওরা দূরে চলে গেলো ওই বাচ্চা কবুতরটা। তো সেক্ষেত্রে বাচ্চা কবুতরটার মরে যাওয়ার একটা চান্স থাকে, বা মারা যাওয়ার একটা চান্স থাকে। তো এই হচ্ছে, আমি জানি না যে কীরকমভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি বা কতটুকু সাকসেস হয়েছে বিষয়টা নিয়ে বোঝানোর ক্ষেত্রে। তো মাথায় ইনস্ট্যান্ট এই দু তিনটা কারণ মনে পড়লো এবং ভিডিওটা বানানোর ইচ্ছা জাগলো। একটা পোস্ট দেখেছি যে ওনার নাকি ডিম বাচ্চা হয় না, বা একটা কবুতর মানে অল টাইমে উনি যখন যায় গিয়ে দেখে যে একটা ডিম অল টাইম সাইডে পড়ে থাকে, তো ওই ক্ষেত্রেই কি এই ভিডিওটা বানানোর ইচ্ছা জাগলো, তাই বানালাম। যে খুব বেশি টাকা লাগে না, তো 20 টাকা, আর হচ্ছে 8 থেকে 10 টাকা, 30 টাকা। আপনি যদি কবুতরকে এটার মধ্যে ডিম দিয়ে বাচ্চা করার যে একটা প্রবণতা বা ইচ্ছা আছে যদি করাতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো। মানে আর মালসার মধ্যে থাকলে আপনার কবুতর কি বাচ্চা কবুতরগুলোকে বাবা মার খাওয়াতেও সুবিধা হয়। আর যে সকল কবুতরের 8 থেকে 10 দিন বয়স হয়েছে, ওই সকল কবুতর দেখবেন কি যে মালসার মধ্যে তখন আর ড্রপিং করে না, ঠিক আছে। মানে সুন্দর করে ওরা ওদের পায়ুপথটা এই সাইড দিয়ে এনে আস্তে করে ড্রপিং করে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে মালসা টোটালি নিট অ্যান্ড ক্লিন থাকে, তো এর ফলে যেটা হয় যে আপনার যে বীজটাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। তো আবারও বলতেছি, অ্যাকচুয়ালি ওই যে ওই পোস্টের ধারাতে আমি আপনাদেরকে থ্রোতে এই ভিডিওটা বানালাম, যে অ্যাকচুয়ালি উনি পোস্ট করছে যে ওনার কবুতর নাকি অল টাইম গিয়ে দেখে যে একটা মাল মানে ডিম সাইডে গিয়ে পড়ে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় মালসা ব্যবহার করেন, এই সমস্যার পরিত্রাণ পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকমই আর অনেক টুকিটাকি মানে যেগুলো বলা উচিত বা কবুতরের উপকার হতে পারে এরকম ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, ধন্যবাদ।